ধন্যবাদ দর্শকবৃন্দ আবারও এলাম পার্ট টু নিয়েই ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন আসামের জাতীয় সড়ক গুয়াহাটি টু বরাকবেলি পূর্বের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন কিছু অংশ দেখেছেন অবশ্যই আরও কিছু অংশ এই ভিডিওতে দেখবেন অবশ্যই পুরো বড়ো সাইজ হয়ে যাচ্ছে ভিডিওগুলার অনেক চেষ্টা করছি যাতে আরও চুটো বানানোর কিন্তু উপায় নেই এভাবে আমি পুরা রাস্তাকে পুরো ন্যাশনাল হাইওয়েকে আমি পুরা দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওগুলা কিছু কিছু বড় হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক অপূর্ব দৃশ্য ন্যাশনাল হাইওয়ে দুপাশটি এবং মিডিল পাসটি কি সুন্দর জাঁকজমকপূর্ণ সাজিয়েছে বিভিন্ন ফুল ফুলের গাছ দিয়ে অপূর্ব সুন্দর হয়েছে এই জাতীয় সড়কটি এটা হচ্ছে আমাদের আসামের এবং বরাকবেলির একমাত্র যোগাযোগ ব্যবস্থা এটা কিন্তু দুই হাজার সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে আজ দুই পর্যন্ত এখনও অবধি চলছে এখনও কমপ্লিট হয় নাই কিছু অংশ হয়েছে এই যেগুলা কমপ্লিট হয়েছে এইগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং যেগুলা হচ্ছে সেটাও দেখতে পাবেন শেষ শেষ দিকে ভিডিওর লাস্ট পর্বতে আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পা দেখতে থাকুন মনোরঞ্জন নিতে থাকুন আমার এই ভিডিওতেই গাড়ি অতিরিক্ত স্পিডে চলছে রাস্তাটা খুবই ভালো যেগুলো কমপ্লিট হয়েছে যে দিকগুলো সেই দিকগুলো খুবই সুন্দর খুবই ভালো রাস্তা তাই গাড়ির গতিবেগও খুবই বেশি তাই গতিবেগের জন্য আপনাদের দেখতে তোরা তোরা অসুবিধা হবে সত্যি কিন্তু রাস্তাটা অবশ্যই অনুমান করতে পারবেন রাস্তাটা কেমন হয়েছে আমরা তো প্রায় যাতায়াত করে থাকি বরাকবেলের মানুষ মেঘালয়ার একমাত্র রাস্তা দিয়ে মেঘালয়ের ভিতর দিয়ে একটি রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে দিয়ে গেলে আমাদের রাস্তা অনেক শর্ট হয়ে থাকে তাই সেই রাস্তা দিয়ে আজ অবধি গাড়িগুলো চলছে আমাদের বরাকবেলি বা তথা উত্তর পূর্বাঞ্চলের আরও তিনটি রাজ্য ত্রিপুরা ত্রিপুরা মেঘা ত্রিপুরা মণিপুর এবং মিজোরাম এই রাজ্যগুলির এই একটি রাস্তা ছিল মেঘালয়ের রাস্তা এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মেঘালয়ের রাস্তা দিয়ে আমাদেরকে আর যেতে হবে না এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো রাজধানী গুয়াহাটিতে আমি ধারাবাহিকভাবে ভিডিও করেছি এবং শেষ অবধি আমার আমি আপনাদেরকে দেখাবো আসামে একটি জাতীয় চড়ক খুবই সুন্দর হয়েছে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এ ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও আমি প্রায় পোস্ট করে থাকি আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কোনো বিষয় নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো যেগুলো আপনাদের মন পছন্দ হয় আমি সেদিকে লক্ষ্য রেখে বানাবো আর এত কষ্ট করার জন্য আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন আর কে কোন জায়গায় কে কোন জায়গাতে জায়গায় জায়গা থেকে দেখছেন জায়গা থেকে দেখছেন আমি অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আপনাদের মতামত যেভাবে হবে তার জন্যে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ আপনারা উপভোগ করতে থাকুন আমাদের আসামের এই জাতীয় সড়কটি যারা কখনো যান নাই ওইশ দেখেন আর আমার দেশ বিদেশের বন্ধুরা প্রায় দেখে থাকেন নিয়মিতভাবে আমার ভিডিওগুলা আসামের যাতায়াত ব্যবস্থা অবশ্য আপনারা দেখতে পাবেন আসাম হয়তো কখনো নাম শুনেছেন কিন্তু দেখেন নাই এই দেখেন আসাম এটা আসামের একটি জাতীয় সড়ক সাতাইশ নম্বর জাতীয় সড়ক যেটাকে বলি ন্যাশনাল হাইওয়ে সেই সেই হাইওয়ে এত সুন্দর মনোরম দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যাতায়াত কর অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা উপভোগ করুন ধন্যবাদ